I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. Welcome back to a new another blog. আর দেখলেই যে মা সকাল সকাল গিয়েছিল বাজারে করতে। আর আমাদের তো বিয়ের কেনাকাটা অলরেডি হয়েই গেছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর আগের দিন প্যান্ডেলের কাপড়া তাবু লাগিয়ে দিয়ে গেছিল, আর আজকে মা কাকিমা উঠোনটা লেপে ফেলছে, কারণ আজকে আসবে প্যান্ডেলের কাপড় লাগানোর জন্য। আর এইদিকে ঝুমের বায়না, কালকে আমার বিয়ে, আর আজকের থেকেই ওর সাজগোজ শুরু হয়ে গেছে। কাল যেহেতু টাইম পাবো না, তো আজকেই আমি মেহেন্দিটা ওকে পরিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এদিকে প্যান্ডেলের কাকুরাও চলে এসেছে প্যান্ডেলের কাপড় লাগানোর জন্য, আর মা এদিকে বসে দিয়েছে চা। আর এরপর মানে মৌকে পড়াতে হবে মেহেন্দি। আর এই দেখো দিদি, আগের দিন দিয়ে আগের দিনই চলে এসেছিলো, তো দিদি একটু টুকটাক কাজকর্মগুলো করে দিচ্ছিলো, আর সবাইকে এখন দিদি চা আর বিস্কিট দিয়ে দিল। এরপর আমার কাজ হলো মৌকে মেহেন্দি পরানো। তো চলো মৌর মেহেন্দিটা দেখে নাও। তো এইদিকে মৌয়ের হাতেও মেহেন্দি আমার পরানো হয়ে গেছে। আমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। জানি খুব একটা ভালো পারি না, কিন্তু মোটামুটি চালিয়ে নেওয়ার জন্য ঠিকঠাক আছে। তো মৌয়ের কাছে এবার শুনি ওর কেমন লাগলো। মৌয়ের পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। প্যান্ডেল প্রায় পুরোপুরি কমপ্লিট। তো তোমাদেরকে ছোটো ছোটো কিছু ক্লিপ আমি শেয়ার করছি, আর যেহেতু আমি নিজেই একা ভিডিও করছি, মো মনুষ্যেরও পাত্তা নেই আর ঝুমের তো পাত্তাই নেই। তো যাই হোক, চলো নিজের বিয়েতে নিজেই ক্যামেরা করি, আর কি করবো। তো এই দেখো, এটা হলো আমার ছাদনা তলা হবে যেখানে, সেই জায়গাটা। তো এখানটা একটা ঝাড়বাতি হবে। তো এখন সকালবেলা যেহেতু আমি ভিডিও করছি, তো এখনও পুরোপুরি কিছুই কমপ্লিট হয়নি, শুধু প্যান্ডেলের কাপড়টাই লাগানো হয়েছে। এদিকে মামাও চলে এসছে, তো আমি যেখানে মানে আমাকে যেখানে বসানো হবে সেই জায়গাটা মামাই সাজাচ্ছে। এই দেখো কাকিমা মেহেন্দি করেছে, দিদি পরে দিয়েছে। আর দিদির হাতে কেমন হয়েছে দেখি, ওই হাত, এই হাতে এখনো রং আসেনি, ওইটা আগে করেছিস বলে ওইটা রং আসে। আমার বাবু সবার শেষে এসছে বিয়ে বাড়ি, এদিকে সাজানো হচ্ছে। মৌ আর তিনি কাজ করে দিচ্ছে, যে সহজে কাজ করছে। আমরা এখন যাচ্ছি বাজারে, এই যে মৌ আছে। মৌর মেহেন্দিটা একটু দেখা, কালার কেমন হয়েছে? দুই হাত মনীষা পড়েছিস যে কাকিমা? ও মনীষা এখনো পড়েনি, আমার হাতও ফাঁকা। সবাই মিলে বাজারে চলে এসেছি, আর জানোই যে আমাদের বাজারটা খুব একটা দূর না, মানে আমাদের বাড়ি থেকে। আর এখন মা আর কাকিমা মিলে দেখছিল শাখা। তো মা আর কাকিমা পছন্দ করছিল, তারপর সেগুলোর ফিনিশিং টাচ দিচ্ছিল মৌ মনীষা তিন্নি। আর আমার শাখাটা কিন্তু তিন্নিই পছন্দ করেছে, মানে কাকিমা পছন্দ করে দিয়েছে, আর তারপরে তিন্নি বললো যে দিদি এইটা নাও, এটা ভালো লাগবে। তো দেখো এখন আমি শাখা পরছি, আর আমার হাত তো প্রচণ্ড সরু, তো একটু অসুবিধা হচ্ছিলো শাখাগুলো খুঁজতে। তো যাই হোক, শেষমেশ একটা পেয়েছি আমার হাতের মাপের শাখা। তো কার কার এরকম প্রবলেম হয়েছে বিয়েতে অবশ্যই কিন্তু জানিও, যেটা আমার খুব বড় সমস্যা, আমার হাতে একদম চুড়ি পাওয়া যায় না। বিয়েবাড়ি চলে এসছে, এই যে আমার গিফট বিয়ের, এই যে বৌদি দিচ্ছে, এই হাতে আমি পরিয়ে দিয়েছি। বদিদি দেখি, ওই হাতে দেখি বদিদি কোন হাতে পরিয়ে দিয়েছে, এই যে এইটা বদিদি পরিয়ে দিয়েছে আমার। আর বড়মারা যে আংটিটা দিয়েছে সেই আংটিটা আমার হাতে ভীষণ বড়, তো কি করবো, আমার হাতটাই এরকম, কিছু তো করার নেই। তার জন্য দিদি বসে পড়েছে এখন সুতো প্যাঁচাতে।
আসলে বিয়েটা যে কার সেটাই বোঝা মুশকিল। আমার বিয়ে আমি এখনো মেহেন্দি পরে উঠতে পারিনি, আর পুরো বাড়ির সবাই মেহেন্দি পরতে বসে পড়েছে। আর এখন দেখো আমার পিসিও মেহেন্দি পরেছে, আমি কিন্তু এখনো পরিনি। পিসি এখনো মেহেন্দি পড়ছে, পিসির এখনো কমপ্লিট হয়নি, আর দিদি ওইদিকে বৌদিকে পড়িয়ে দিচ্ছিল। তো যাই হোক, আর আমি এদিকে বসে পড়েছি আমার নিজের মেহেন্দি পড়তে। কি করব, কেউ তো পড়ানোর লোক নেই, তো নিজেই পড়ে নি। নিজেই ভিডিও করছো, নিজেই মেহেন্দি পড়ছো, আমার সাথে যেটা কিনা হয়েছে। তো যাই হোক, আমার মেহেন্দি পড়া কমপ্লিট, আর এইদিকে মনীষা তেল দিয়ে দিয়েছে। তো কেমন লাগছে মেহেন্দিটা জানিও, সব রাতে সেম ডিজাইনই করে দিয়েছি। এখন অন্য ডিজাইন করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, আর এখন যেহেতু আমাকে খেতে দেওয়া হবে, ওর জন্য আর বেশি সময় নষ্ট না করে এত ডিজাইন করি। হাই, তোমার মেহেন্দি দেখি, তোমার মেহেন্দি একটা দেখো এখন। আবাস আজ কিন্তু ভোলু একদম চুপচাপ, ওর মনটা ভীষণ খারাপ, তোমরা দেখলে বুঝতেই পারছো। কারণ ও একজন আমাদের বাড়ির সদস্য, আর ও বুঝতে পারছে যে বাড়ির মেয়ে আজ বাদে কাল চলে যাবে, যার জন্য ওর মনটা ভীষণ পরিমাণে খারাপ। এখন আমাকে এখানে খেতে দেওয়া হবে, আর এই জিনিসটাকে বলা হয় থুপড়ি। জানি না এটা কার কার ভেতরে আছে, মানে এই নিয়মটা তো আমাদের ভেতরে এই নিয়মটা আছে। আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমার একটুও কষ্ট হচ্ছে না। আর শুধু যে আমার মানে কষ্ট হচ্ছে না, এটা কিন্তু একদমই নয়, আমার পুরো মানে বাড়ির যে সদস্যরা তাদেরকে দেখলেও তোমরা বুঝতে পারবে যে ওরাও কতটা আনন্দ। অনেক দিন পর বাড়িতে একটা বিয়ে হচ্ছে, খুব মজায় আছে সবাই। আর কুটুস্তকে সব থেকে বেশি আনন্দে আছে, কারণ কুটুসের কির বিয়ে। আর কি বলতে তোমরা হয়তো বুঝতেই পারছো, ও আমার নামটা যেহেতু পুরো বলতে পারে না, চাচ্ছ না আমাকে কি বলেই ডাকে। আর ও আজকে কিন্তু ভীষণ হ্যাপি, আর আমার পাশেই একদম বসে আছে প্রথম থেকে, আর ওই সাইডে ওই দেখো ঝুম বসে আছে। আর খাটে তো বৌদিকে দেখলেই বসে আছে সবাই মিলে, মু, মনীষা আর দিদি, দিদি চ্যানেলের জন্য ভিডিও করছে। তো প্রথমেই মা, সরি মা না, ঠাকুমা, ছোট ঠাকুমা আর আমার কাকিমা তিনজন মিলে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপর আস্তে আস্তে সবাই আশীর্বাদ করবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর সামনেই কিন্তু বিয়ের ডেট আছে, কার কার বিয়ে সামনে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এরপর আশীর্বাদ করছে আমার মা আর বড় মা, আর এই যে কুটুস পাশে একভাবে দুষ্টুমি করে যাচ্ছে, আর মা বড় মাকে ছুঁয়ে আছে আমার আরও দুটো কাকি, আর সরি তিনটে কাকিমা ছিল, আর পিসি পাশ থেকে আমাকে ফটো তুলছিল, আর এদিক থেকে তো দিদি দিদি চ্যানেলের জন্য ভিডিও করেই যাচ্ছে। তো যাই হোক, আর আমি এক হাতে মেহেন্দি পরেছিলাম কোনো মতে, কারণ এরপর আমাকে খেতে হবে, যার জন্য আর বেশি মেহেন্দি পরিনি। তো রাতে দেখি চেষ্টা করব পরার মেহেন্দি। আর এই দেখো ঠাকুমা এখন আমাকে খাইয়ে দেবে। আমার তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এখন সবাই বাড়ির যারা আছে তারা খেয়ে নেবে। আর এইদিকে মনীষা আমার হাতে তেল দিয়ে দিচ্ছিল আর একবার করে, যাতে কালারটা কিনা আরো ভালো হয়। বলো
খাওয়া দাওয়া শেষে সবাই মিলে এখন একটু গল্প করছে। আর বিয়ে বাড়িতে রাত জাগবে না এটা তো হতেই পারে না, কারণ সকাল থেকে গল্প শুরু হচ্ছে এখনও শেষই হচ্ছে না। আর এই দেখো ছাদনাতলা সাজানো কমপ্লিট, আর বিয়ের জায়গাটাও কমপ্লিট, আর এটা কিন্তু পুরোটাই সাজিয়েছে আমার মামা, মানে আমার কাকিমার ভাই। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আমার মতো কে কে আনন্দ করে বিয়ে করেছো সেটাও কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।